আপনি কি জানেন অতিরিক্ত মোবাইল ফোন ঘাঁটলে কোন রোগ হয়? হঠাৎ করে কেটে গেলে কি লাগালে ক্ষতস্থান জোড়া লেগে যায়? গা বমি বমি ভাব হলে কি খেলে বমি ভাব কেটে যায়? সকালে ঘুম থেকে ওঠার আদর্শ সময় কখন? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ও নানান অজানা তথ্য পেতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি খেলে অ্যাসিডিটি নিয়ন্ত্রণ হয় ও শরীরের ওজন কমে? মুড়ি, রুটি, চিঁড়ে নাকি মাখন? সঠিক উত্তরটি হবে মুড়ি। মুড়ি হলো অ্যাসিডিটির যম। মুড়ি অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে এবং শরীরে ওজন কমাতে সাহায্য করে। মুড়িতে সোডিয়ামের পরিমাণ কম, তাই এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং পেট ভরে থাকে দীর্ঘক্ষণ। মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার মানে রক্তচাপ কত? 80/140, 80/120, 120/80 নাকি 160/80? সঠিক উত্তরটি হবে 120/80 মিলিমিটার এইচজি। দৈনিক কত ঘন্টা ঘুমানো উচিত? 6 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা নাকি 10 ঘন্টা? সঠিক উত্তরটি হবে 8 ঘন্টা। বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কোন প্রাণীর হাড় সবচেয়ে বেশি মজবুত হয়? বাঘ, হাতি, ঘোড়া নাকি গন্ডার? সঠিক উত্তরটি হবে বাঘ। হঠাৎ করে কেটে গেলে কি লাগালে ক্ষতস্থান জোড়া লেগে যায়? জাম পাতা, হিঞ্চা, পাথরকুচি পাতা নাকি কালমেঘ পাতা? সঠিক উত্তরটি হবে পাথরকুচি পাতা। পাথরকুচি পাতা বেটে ক্ষতস্থানে লাগালে রক্ত পড়া বন্ধ হবে, ক্ষতস্থান জোড়া লাগবে এবং ঘা শুকিয়ে যাবে। সকালে ঘুম থেকে ওঠার আদর্শ সময় কখন? 5টা, 6টা, 7টা নাকি 8টা? সঠিক উত্তরটি হবে সকাল 6টা। সকাল 6টার পর ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। এতে সকালের আলো দেহে ভিটামিন ডি তৈরি করে এবং বাতাস মস্তিষ্ক ও চোখকে সতেজ রাখে। গা বমি বমি ভাব হলে কি খেলে বমি ভাব কেটে যায়? রসুন, কর্পূর, এলাচ নাকি লবঙ্গ? সঠিক উত্তরটি হবে লবঙ্গ। যখন ওই বমি বমি ভাব দেখবেন তখন ওই মুখে এক টুকরো লবঙ্গ রেখে চিবোতে থাকুন, দেখবেন বমি ভাব কেটে যাবে। অতিরিক্ত মোবাইল ফোন ঘাঁটলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেশি? অন্ধত্ব, হার্ট অ্যাটাক, ব্রেন টিউমার নাকি নার্ভের রোগ? সঠিক উত্তরটি হবে অন্ধত্ব। মোবাইল ফোন ব্যবহারে সবচেয়ে ক্ষতি হয় চোখের। মোবাইল ফোনের ক্ষতিকর নীল আলো সরাসরি চোখে আঘাত করে, ফলে চোখের কোষের ক্ষতি হয় ও ব্যথা অনুভব হয়। আমেরিকান ম্যাকুলার অফ ডিজেনারেশন অ্যাসোসিয়েশন জানিয়েছে যে মোবাইল ফোনের নীল আলো রেটিনার স্থায়ী ক্ষতি করে, এর ফলে অন্ধত্ব হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও অতিরিক্ত মোবাইল ফোন ঘাঁটলে নার্ভের সমস্যা দেখা দেয়। ছাগল কোন দেশের জাতীয় পশু? নাইজেরিয়া, ইরাক, স্পেন নাকি ইতালির?
সঠিক উত্তরটি হবে ছাগল হলো ইরাকের জাতীয় পশু। এক বিঘা জমি সমান কত কাঠা? 15 কাঠা, 19 কাঠা, 33 কাঠা নাকি 20 কাঠা? সঠিক উত্তরটি হবে 1 বিঘা জমি সমান 20 কাঠা বা 33 শতক। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।